প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ, উপাধি সিদ্দিক, কুনিয়াত আবু বকর, পিতার নাম উসমান, কুনিয়াত আবু কুহাফা, মাতার নাম সালমা এবং কুনিয়াত ছিল উম্মুল খায়ের। কুরাইশ বংশের ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ মুররাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নসব মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দু বছর পর তিনি জন্মগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উজ্জ্বল গড়ন, গৌর বর্ণ, পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল কিঞ্চিত সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য তিনি মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বিশেষজ্ঞ। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন তিনি। বক্তৃতা ও বাকিতায় খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। অধিকন্তু তার কাব্য প্রতিভাও ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পিতা আবু কুহাফা কুরাইশ গোত্রের মধ্যে যথেষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্যই প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডে তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন, এমন কোনো প্রমাণাদিও ইতিহাসে পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শৈশব থেকে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান, তখন তার বয়স প্রায় 18 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 20 বছর। তারা যখন সিরিয়া সীমান্তে পৌঁছলেন তখন বিশ্রামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এই সময় এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রি তৎক্ষণাৎ বলে উঠল, এ ব্যক্তি আরবের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নবী হওয়া সম্পর্কে তার অন্তরে দৃঢ় বিশ্বাস হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম সঞ্চিত ছিল। ইসলামের খেদমতে তিনি তার সকল সম্পদ ওয়াকাফ করে দেন। কুরাইশদের যেসব ক্রীতদাস দাসী ছিল তিনি তা ক্রয় করে আজাদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে মিরাজের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক, সত্যবাদী। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2.5 বছরের মতো খিলাফত পরিচালনা করেন, তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহ সমূহ নির্মূল করা। ইতিহাসবিদরা মন্তব্য করেছেন, আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের দৃঢ়তা প্রকাশ না পেত মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের আরও একটি অবদান পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ। তার খিলাফতকালের প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেসব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশত হাফেজ কোরআন শাহাদাত বরণ করেন।
শুধুমাত্র ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতে 700 হাফেজ শহীদ হন। অতঃপর হযরত উমরের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং সংকলিত কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। কুরআনের এই আদি কপিটি ইতিহাসে মাসহাফে সিদ্দিক নামে পরিচিত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে কুরআনের যে কপিগুলো করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকেরই অনুলিপি। 13 হিজরির 7 জমাদিউল উখরা খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন রোগাক্রান্ত থাকার পর 21 জমাদিউল উখরা মোতাবেক 634 খ্রিস্টাব্দের আগস্টে ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হুজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।